ভোজন রসিক বাঙালির রসনা তৃপ্তিতে ইলিশের জুড়ি মেলা ভার। বর্ষা মানেই ইলিশ, আর ইলিশের বিভিন্ন পদ। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরই ইলিশকে জালবন্দি করতে মাঝ সমুদ্রে পাড়ি দেবেন মৎস্যজীবীরা। সরকারি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর 15 জুন থেকে আবারও মাঝ সমুদ্রে মাছ ধরতে যেতে পারবেন মৎস্যজীবীরা। বর্ষা হিসেবে মানে আমরা তো এখন যেহেতু আমাদের ওয়েদার অ্যালার্ট সিস্টেমটা অনেক উন্নত হয়ে গেছে, আমরা ওয়েদিন অ্যাডভান্সলি যখনই কোনো কিছু ফর্ম করে এটা আমরা সমস্ত ফিশারমেন অ্যাসোসিয়েশন এবং ইন্ডিভিজুয়াল ফিশার্সদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমরা সেই ইনফরমেশনগুলো দিয়ে দিই এবং তার ফলে কী হয়, তারা নিরাপদে মাছ সমুদ্রে যেতে পারেন। এবং যারা সমুদ্রে রয়েছেন, অলরেডি মাছ ধরছেন, আগামী 5 দিনে একটা দুর্যোগ আসতে চলেছে, তারাও নিরাপদে ছিঁড়ে চলে আসে। তারপরে দুর্ঘটনাটা এখন মানে কমেই গেছে বলতে গেলে। তাই এখন চলছে শেষ বেলার প্রস্তুতি। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলার দুর্ঘটনার কথা নতুন নয়, তাই কোনো রকম দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে মৎস্যজীবীদের সচেতন ও সতর্কতার পাঠ দিচ্ছেন উপকূলরক্ষী বাহিনীর আধিকারিকরা। ইতিমধ্যেই তারা ট্রলার মালিক ও মৎস্যজীবীদের সঙ্গে এ বিষয়ে বৈঠকও করেছেন। বর্ষাকালে গভীর সমুদ্রে মাছ ধরার সময় ট্রলার দুর্ঘটনার সম্মুখীন হতে হয় মৎস্যজীবীদের। দু মাস কি করতেন? দু মাস মৎস্যজীবীদের ডাঙায় কোনো কাজ নেই, আমাদের এই সংসার চলে এই মৎস্যজীব শিকার করার উপরেই। এবার বিভিন্ন রাজ্যে সরকার মৎস্যজীবীদের জন্য 2 মাস বন্ধ যে রেখেছে তার জন্য অনেক রকম সুযোগ সুবিধা দেয়, আমাদের রাজ্য সরকার কোনো রকম কোনো সুবিধা আমাদের মৎস্যজীবীর জন্য আত্মমন্তি করেনি। অনেক প্রতিশ্রুতি অনেক মন্ত্রী এসে দিয়ে গেছে, কেউ কোনো প্রতিশ্রুতি পূরণ করেনি। এই 2 মাস মানুষ ধার দিনা করে খেয়ে দেয়। আবার এই 15 জুন ট্রলার দুর্ঘটনার কারণে বহু মৎস্যজীবী মারাও যান। অনেক ক্ষেত্রে ট্রলারগুলিতে লাইফ জ্যাকেট না থাকার কারণে দুর্ঘটনাগ্রস্ত ট্রলারের মৎস্যজীবীদের বাঁচার সম্ভাবনা অনেকটাই কমে যায়। অনেক ট্রলার GPRS ডিভাইস নিয়ে মাছ ধরতে যায় না, এর ফলে গভীর সমুদ্রে মাছ ধরার সময় ভারতীয় জলসীমানা লঙ্ঘন করে বাংলাদেশে ঢুকে পড়ে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে সকল মৎস্যজীবী এবং ট্রলার মালিককে অনুরোধ করা হয়েছে যে মাছ ধরতে যাওয়ার সময় ট্রলারে পর্যাপ্ত পরিমাণে লাইফ জ্যাকেট এবং GPRS ডিভাইস নিয়ে যাওয়ার জন্য এবং সেটি অন করে রাখার জন্য। গভীর সমুদ্রে কোনো রকম দুর্ঘটনার সম্মুখীন হলে খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। তবে ইলিশ ধরার জালের ফাঁস 90 মিলিমিটার হতে হবে, 23 সেন্টিমিটারের ছোট মাছ ধরা যাবে না। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, নিউজ 18 লোকাল।